তুঙ্গনা দর্শন করে ওই দিনই বিকেলে আমরা বদ্রীনাথ যাওয়ার জন্য গাড়ি ঠিক করি। কিছু সহযাত্রীদের সাথে চোপতে আসার সময় পরিচয় হয়ে যাওয়ায় গাড়ি পেতে খুব বেশি সমস্যা হয়নি। 10 জন যাত্রী হলে তবেই গাড়ি ছাড়ে, আর চোপতা থেকে বদ্রীনাথ যেতে 10 সিটার গাড়ি ভাড়া পড়ে 1250 টাকা জন প্রতি। বিকেলের পাহাড় বড়ই শান্ত, মাঝে মধ্যে সূর্যের কিরণ পড়ছে গাছের ডালে। গাড়ি চলতে চলতে চারিপাশটা এক সময় নিঝুম হয়ে গেল, ট্রেকিং করে সকলেই ক্লান্ত। হঠাৎ এক সময় পাহাড়ের আলো নেভে গেল, দূর দূরান্তের অন্ধকারে কিছু জোনাকির মতো আলো চোখে ভেসে উঠল। এই অন্ধকারে যে দাবানলের আলো দেখতে পাবো তা কে আর জানতো। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই উত্তরাখণ্ডে পিরুল গাছের পাতা থেকে লাগা আগুনের ধ্বংসলীলার উপর উদ্বেগ প্রকাশ করেছে। বন সৃষ্ট আগুনের থেকে রেহাই পেতে রাজ্য সরকার পিরুল লাউ পয়সা পাওয়া যোজনা চালু করেছে। অনেক খোঁজাখুঁজির পর রাত 11টায় আমরা বদ্রীনাথে হোটেল পেলাম, ম্যাক্সিমাম ভাড়া আর মিনিমাম সার্ভিস। পরের দিন ভোর না হতেই আমরা বদ্রী বিশালের দর্শনের জন্য হাঁটা শুরু করি। সকালের প্রথম আলোই পাহাড়ের চূড়া বরফ দেখে মনে হচ্ছিল এ যেন কুলফি মেলায়। পাহাড়ের ছোট ছোট বাড়ি আর তার নিচ দিয়ে বয়ে চলেছে তেজস্বিনী অলকানন্দা। বেশ কিছুটা হেঁটে আমরা বদ্রী বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। বদ্রীনাথ ধামে এখন 2 ডিগ্রি চলছে, আমরা সকালবেলা 5:30 সময় লাইনে দাঁড়িয়েছি, এখন 7:30 বাজে, এখনো লাইন খুব একটা এগোয়নি। দর্শন করার জন্য 5:30 সময় লাইন দিই, আর এখন বাজে 9:30, 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বাবার দর্শন পেয়ে গেছি। আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমার 4 ধামের দর্শন কমপ্লিট হল। ভারতবর্ষের 4 প্রান্তে রয়েছে 4 ধাম, এগুলি হলো দ্বারকা, পুরী, বদ্রীনাথ এবং রামেশ্বরম। আর এই 4 ধামের মধ্যে একমাত্র বদ্রীনাথ ধামই হিমালয়ের কোলে অবস্থিত। অতিরিক্ত ঠান্ডার কারণে
ছয় মাস এই মন্দির বন্ধ থাকে। প্রাচীন শাস্ত্র ও পুরাণেও এই জনপ্রিয় মন্দিরের উল্লেখ পাওয়া যায়। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রী বিষ্ণু, আর সেই কারণেই এই অঞ্চলের নাম হয় বদ্রীনাথ। গতকাল রাত 11:30 সময় আমরা বদ্রীনাথ এসেছি, আর এখানে এত পর্যটক এসেছে যে হোটেলে রুমই পাওয়া যাচ্ছে না। তার মধ্যে শুরু হয়ে গেছিল বৃষ্টি, তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এই একটা হোটেল রুম পেয়েছি। এর ভাড়া নিচ্ছে 2500 টাকা পার নাইট। এর নাম হচ্ছে দিল্লি সেবানিকেতন। এর পাশে একটা যাত্রী নিবাস বলে ডরমিটরি রয়েছে, যেটার ভাড়া পার নাইট পার পার্সন 700 টাকা। এত পর্যটক এসেছে, খাবার হোটেলে পাওয়া যাচ্ছে না। আমরা বেশ কিছু ঘুরে একটা খাবার হোটেল পেয়েছি। দাম মোটামুটি খুব বেশি না, 150 টাকা পার থালি হিসেবে বিক্রি হচ্ছে। আর এখানে শীতের পোশাকও বিক্রি হচ্ছে, আর পুজোর উপকরণ তো রয়েছেই। বদ্রীনাথে দর্শন হয়ে গেছে, ও আমরা এখন একটু ম্যাগি খাবো, তারপরে ইচ্ছা আছে বানা ভিলেজ ঘুরতে যাওয়ার। ম্যাগির দাম এখানে একটু কম, 50 টাকা পার প্লেট। খাওয়া একটুখানি খাওয়া একটুখানি It's cheaper than any other hill station. তুঙ্গনাথে ম্যাগিতে নিয়েছিল আমাদের কত? 70, এখানে 50। পুরো যাত্রাপথেই পাহাড়ের দেখা মিলল, কখনো জঙ্গল কখনো আবার নদী। আমি অনেকবার মনে মনে ভেবেছি জঙ্গলে আপেল গাছ দেখার, সে স্বাদ আর পূরণ হলো কই। বেশ খানিকটা পথ চলার পর কিছু দোকানের দেখা মিলল। আমরা এখন গন্তব্যের অনেকটা কাছে, হোটেলে পরে ঢুকব। তাই স্থির করলাম যোশীমঠের শ্রী নরসিংহ মন্দির দর্শন করব। তবে মন্দির দর্শনের আগে চোখ পড়ল হোটেল লাগোয়া আপেল গাছের উপর। এ যাত্রায় আরও একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। বদ্রীনাথ ধাম থেকে নেমেছি যোশীমঠে, নাইট স্টে এখানেই করব। আসতে একটু রাত হয়ে গেছে, তো ভাবছিলাম নরসিংহ মন্দিরটা বন্ধ হয়ে গেল কি না, মানে ব্যাগটা হোমস্টেতে রেখে ছুটতে ছুটতে এসেছি। খুব ভালো লাগছে কি মন্দির খোলা আছে, আমরা দুজনেই মানে লাস্ট যারা এসে দর্শন পেলাম। তো ভগবানের অশেষ কৃপা যে আমি মন্দিরে এসেও নমস্কার করতে পারলাম ঠাকুরকে। তো বদ্রীনাথ ধাম যখন উইন্টার টাইমে এক্সেসিভ স্নোফলের জন্য বন্ধ হয়ে যায়, তখন বাবা বদ্রীনাথকে এই নরসিংহ মন্দিরে নিয়ে এসেই পূজা করা হয়। এটা হচ্ছে যাত্রা হোমস্টে। এই হোমস্টেটা একদম যোশীমঠের শ্রী নরসিংহ মন্দিরের কাছেই রয়েছে। দুজনের জন্য আমরা পে করেছি 1200 টাকা। বেশ একটা ওয়ার্ম পরিবেশ, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঠান্ডা লাগছিল। যেই আমরা যে মুহূর্তে ঘরের মধ্যে ঢুকেছি না, গরম লাগছে বেশ।
ভালোই, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে হোটেলে নোংরা হয়ে থাকলে না খুবই বাজে লাগে দেখতে, ইচ্ছা থাকতে। তো এটা ভালো লাগলো, নিয়ে নিয়েছি আজকে, খুব ভালো, মানে কোয়ারিয়াল আর কি, সাপোর্টিভ লোক, সব রকমভাবে হেল্প করছে আমাকে। তো আজকের মধ্যে এখানে টাটা, বাই বাই, দেখতে থাকুন, দেখবো এবার।